কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে মুচড়ে গেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনের ধাক্কায় ট্রাকটি রেললাইন থেকে ছিটকে পড়ে। রবিবার মধ্যরাতে শম্ভুপুর রেলগেটে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক সড়কের শম্ভুপুর রেলক্রসিং এর পাটবোঝাই একটি ট্রাক বিকল হয়ে যায়। এ সময় ভৈরব থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ ট্রেনটি রেলক্রসিং এ বিকল হওয়া ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়ে রেললাইন থেকে অদূরে ছিটকে পড়ে। ট্রেন আসতে দেখে ট্রাক চালক ও হেল্পার দ্রুত নেমে যায়। গেটম্যান সঞ্জু মিয়া জানান, পাটবোঝাই ট্রাকটি রেলক্রসিং পার হওয়ার সময় বিকল হয়ে যায়। এ সময় ট্রেন আসতে দেখে লালবাতি সিগন্যাল দিলে ট্রেন চালক যথাসাধ্য গতিরোধ করার চেষ্টা করেন। তারপরও ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে লাইন থেকে ছিটকে পড়ে। রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম খন্দকার বলেন, রাত 1:17 সময় শম্ভুপুর রেলক্রসিং এ পাটবোঝাই ট্রাকের সাথে ময়মনসিংহগামী ট্রেনের সংঘর্ষ ঘটে। সংঘর্ষে কোনো হতাহত হয়নি। ট্রেন চলাচলও কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যায়।